もうちょっと過ぎたら。これ鳥鳥。これ。うつみ赤いやつ。これ食べてみ。酸っぱいんだ、キューバだ。どうもありがとうございます。酸っぱい、もうちょっと赤くならないと。あと食べてるわ。首ここに2つくらい。ここに2つ。こんにちは。はい。あ、でっかい方が。হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। এই যে সামনে যে গাছটি দেখছেন, এটা হলো জাপানের একদম দেশি যে চেরি ফলের গাছ হয়, সেই চেরি ফলের গাছটি। কী অসাধারণ যে চেরি হয়েছে, পুরো সারা গাছ ভরে গেছে চেরি ফলে, ছোট্ট ছোট্ট লাল টুকটুকে চেরি ফল, আর এক একটা থোকাতে কতগুলো করে ফল হয়েছে। যদিও এই ফলের গাছটি আমার জাপানে এসে প্রথম দেখা, আমি দেশে থাকতে কোনোদিন গাছটি দেখিনি, এমনকি চেরি ফল আমি খাইও নি। তো এই দেশে এসেই আমার প্রথম চেরি ফলের সাথে পরিচয় এবং চেরি ফল খাওয়া বা গাছ দেখা সবই। এই যে সামনে যিনি আছেন, উনি দেখুন একটা মাথা, মানে মানুষের মাথার মতো একটা জিনিস বাঁধছে। তো এই যেহেতু ফলগুলো পেকে গেছে, তো প্রচুর পরিমাণে পাখি আসছে এবং এই পাখিগুলো এসে ফলগুলো খাচ্ছে এবং নষ্ট করছে, প্রচুর নিচে ফেলছে, একদম দেখুন পুরো ভরে গেছে পুরো নিচটা ফল পড়ে, প্রচুর ফল নষ্ট। সুপার মার্কেটে জানেন না এই ফলগুলো কি চড়া দামে বিক্রি হয়। যদিও এই চেরিটা সুপার মার্কেটে খুব একটা বেশি দেখা যায় না, যেটি বেশি দেখা যায় সেটি হলো আমেরিকান চেরি। তো এই যে আমেরিকান চেরিটি এখানে বিক্রি হয় সেটি আমার জানা ছিল না, আমার অফিস কলিগ আমাকে বলেছেন যে সুপার মার্কেটে যেটা পাওয়া যায় সেটা নাকি আমেরিকান চেরি। তো যাই হোক, এটি হলো জাপানের একদম যে দেশি চেরি হয় সেটা, খেতে কিন্তু খারাপ না, হালকা টক লাগছে, বাট পুরো যখন লাল টুকটুকে একদম হয়ে যায় তখন পুরোপুরি এটা মিষ্টি এবং এর স্বাদ কিন্তু অসাধারণ। আর এইটুখানি একটা ছোট গাছ দেখুন, পুরো ভরে, একটা জায়গাও বাদ নেই যেখানে চেরি হয়নি, গাছের পাতা কম ফল বেশি, প্রচুর পরিমাণে ভরে একদম চেরি হয়েছে এবং গাছটি দূর থেকে দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। এই গাছে যখন ফুল এসেছিল তখন আমি আপনাদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করেছিলাম। তো তারপর যখন ছোট্ট ছোট্ট ফল হয় সেই ফলটি থাকে সবুজ কালার মতো, আর ফলটি পাকতে খুব বেশি সময় নেয় না, মোটামুটি 5-7 দিনের মধ্যেই ফলটি পেকে যায়। এটি হলো এই গাছের একটি বৈশিষ্ট্য। তো যাই হোক, আর এই যে উনি আমাকে বারবার খেতে বলছিলেন, তো বলছিলেন যে এখনও একটুখানি টক আছে আর পাখি প্রচুর পরিমাণে নষ্ট করছে বলে তিনি এগুলো বাঁধছিলেন, সেটা বলছিলেন। এই যে আন্টি, ওনার আপনারা দেখেছেন ভিডিওতে, আপনাদের দেখে মনে হয় কি যে ওনার কত বছর বয়স, আমি এসে প্রথমে বুঝতে পারিনি, উনি কিন্তু 68 বছর বয়সী একজন মহিলা এবং আমার সাথে খুব ভালোভাবে পরিচিত। আমি মাঝে মধ্যে আমাদের ইন্ডিয়ান খাবার রান্নাবান্না করলে ওনাকে দিয়ে আসি, এবং ওনার যে বাড়ির সামনে ছোট্ট মতো জমিটা আছে ওখানে উনি অনেক কিছু চাষ করেন, যেটি এই গরমকালে চাষ করেন এবং সেটি উঠলে আমাকে দেন। আর এই চেরি ফল গত বছরও আমাকে খেতে দিয়েছিলেন। তো ওনার চাষ করা শসা, ক্যাপসিকাম এইসব উনি আমাকে দিয়েছিলেন। আর ওনার জমিতেই আমি গত বছর একটা আমার কুমড়ো গাছ লাগিয়েছিলাম, মানে উনি আমাকে পারমিশন দিয়েছেন। জাপানের মতো জায়গায় দাঁড়িয়ে ওনারা যে এটি দেয়, এটি আমাদের কাছে অনেক কিছু আর কি। তো উনি খুবই ভালো এবং মাঝে মধ্যে আমাকে ডাকে অনেক সময় ওনার বাড়িতে যাওয়ার জন্য, আড্ডা দেওয়ার জন্য। তো মাঝে মধ্যে যাই, আড্ডাও দিই, কাজের জন্য হয় না খুব বেশি, তবে উনি যখন বাইরে থাকে তখন আমার সাথে রেগুলার কথা হয়। অ্যাকচুয়ালি ওনারা সবাই খুবই ভালো মানুষ। তো যাই হোক, উনি বারবার আমাকে খেতে বলছিলেন, তারপর আমি একটা চেরি নিয়ে ভাবলাম একটা চেরি খেয়ে দেখি কেমন। তো একটা এই যে চেরি আমি ছিঁড়লাম, একদম ছোট্ট ছোট্ট গুলিগুলি, একটু হালকা টক ছিল। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও, আর আমার এই জাপানের ব্লগগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে থাকে একটি লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন, আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমাকে সাবস্ক্রাইব কর, প্লিজ আমাকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তাদের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের আর একটা নেক্সট ব্লগে, টাটা।